এই জনবিচ্ছিন্নতার রূপই আমরা দেখলাম যে তারা মানুষ থেকে যখন বিচ্ছিন্ন হয়ে গেছে সন্ত্রাসী তাদের সামনে একমাত্র রাস্তা এবং সন্ত্রাস করার লোকের সংখ্যা কমে এসেছে। আমরা যারা সন্ত্রাসে যুক্ত হয়েছেন সেই সমস্ত যুববন্ধুদের কাছে আবেদন জানাব যে আপনারা যে দলের নেতাদের কথায় এই কাজগুলো করছেন আপনারা নিশ্চয়ই অনুভব করতে পারছেন যে সারা ত্রিপুরা রাজ্যে বিজেপি দল ক্রমশ কোণঠাসা হচ্ছে, বিজেপি দলের ভবিষ্যৎ নেই, এটা বিজেপি দলের রাজ্যের সর্বোচ্চ নেতার মুখ থেকেই আজকে আলোচনায় বেরিয়ে আসছে। এই অবস্থায় দাঁড়িয়ে কেন আপনারা জনগণের দাবি নিয়ে যখন মানুষ রাস্তায় নেমেছে, আপনাদের নেতারা কথা দিয়েছিলেন যে 50,000 লোকের কাজ হবে এক বছরের মধ্যে, ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা হবে, আমরা জানি আপনারাও বেকার, আপনাদেরও কাজের ব্যবস্থা হয়নি, আপনাদের তার জন্যে লুটে পুটে খাবার জন্যে খানিকটা সুযোগ বিজেপি সরকার করে দিচ্ছে, পুলিশকে আটকে রাখছে। এই জায়গায় এই ভুল পথে আপনারা যাবেন না, এটা হচ্ছে বন্ধা পথ। ত্রিপুরা রাজ্যের ইতিহাস, আমাদের দেশের ইতিহাস এবং পৃথিবীর ইতিহাস এই শিক্ষা দিয়েছে যে এই পথে মানুষের সাথে থাকা যায় না, মানুষ ক্ষুব্ধ হয় এই পথে আটকে। এবং ছাত্র যুবরা যে মিছিল করেছেন গতকাল, কিসের দাবি? কাজের দাবি করেছেন, আপনাদের কথা আপনাদের জন্য কাজের দাবি করেছেন, সকল মানুষের জন্য কাজের দাবি করেছেন।